ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের বিজ্ঞান বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র যেটি সিসিই দ্বারা তৈরি হয়েছে। বন্ধুরা অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে 2023 সালের সিসিই দ্বারা নির্মিত অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। বন্ধুরা বিষয় বিজ্ঞান, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রথম দেখো ফিজিক্যাল সায়েন্সের অংশ প্রথম পৃষ্ঠায়। তাহলে দেখে নেওয়া যাক, প্রথম 10টি প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব একের রোমান হরফের এক। ইলেকট্রন নামকরণ করেন উত্তর অপশান ডি, জর্জ স্টোনি। আমরা জানি যে ইলেকট্রন আবিষ্কার করেন থমসন, কিন্তু ইলেকট্রন নামকরণ করেন জর্জ স্টোনি। 2 নম্বর প্রশ্ন, অক্সিজেনের শোষক হল উত্তর ক্রোমাস ক্লোরাইড বা ক্রেমাস ক্লোরাইড। 3 নম্বর প্রশ্ন, সমযোজী যৌগ হল উত্তর মিথেন, যাকে CH4 বলা হয়। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, ধাতুর কম চার্জের আয়নকে বলে উত্তর অ্যানায়ন। 5 নম্বর প্রশ্ন, মরুভূমির মরিচিকা ভ্রমের কারণ উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো প্রত্যেকটি উত্তর কিন্তু আমি গোলকের মধ্যে, লাল গোলকের মধ্যে রেখে দিয়েছি। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর কী হলো, মরুভূমির মরিচিকা ভ্রমের কারণ উত্তর অপশান সি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয় উত্তর দেখো CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। 7 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দা হওয়া উচিত উত্তর অপশান এ, সাদা ও অমসৃণ। 8 নম্বর প্রশ্ন, কার্বনের একটি নিয়তকার রূপভেদ হল উত্তর অপশান সি, হিরে। 9 নম্বর প্রশ্ন, একটি পলিমারের উদাহরণ হল অপশান সি, টেফলন। 10 নম্বর প্রশ্ন, দেখো এই পরমাণুতে, দেখো এই যে পরমাণু আছে এই পরমাণুতে নিউট্রন সংখ্যা কত, উত্তর 12, কারণ আমরা দেখছি যে সোডিয়ামের এন এর ভর সংখ্যা 23 আছে আর ইলেকট্রন বা প্রোটন সংখ্যা 11 আছে, তাহলে এর নিউট্রন সংখ্যা হবে 12। নেক্সট আমরা দেখব 11, ইউরিয়ার সংকেত দেখো CONH2 2 × 2, দেখো ব্র্যাকেটের বাইরে 2, CONH2 × 2। তারপর দেখব আমরা নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, 6টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 করে। 1, আইসোটোন কি, 2, হাইড্রোলিথ কি, 3, কার্বোজেন কাকে বলে, 4, বিক্রিয়াটি সম্পন্ন করো দেখো ZN+NaOH এর গাঢ় দ্রবণ। দেখো তাহলে জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ থেকে কি উৎপন্ন হচ্ছে, দেখো শূন্যস্থানে লিখতে হবে যেটি উৎপন্ন হবে এবং এর সঙ্গে +H2 মানে জল। তারপর দেখো 5, জিঙ্ক ফসফেটের সংকেত লেখো। 6, একটি তরল জ্বালানির নাম লেখো। নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো, এখানে দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 10। ভালো করে তোমরা এইগুলো বইয়ের দেখে ভালো করে মুখস্থ করে নাও। দেখো 1, রাশিগুলির মধ্যে সম্পর্ক লেখো। 1, ক্ষেত্রফল চাপ বল, বিতে দেখো ঘনত্ব ভর আয়তন। 2 দাগে দেখো আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। 3 দাগে রসায়নগারে ইউরিয়া প্রস্তুত করতে কী কী রাসায়নিক উপাদান প্রয়োজন, বিক্রিয়া দাও। 4, প্লাবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 5, উভধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে O2 মানে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন, তাহলে পরীক্ষাগারে O2 মানে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন। 4, যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো, এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ, মোট 3 করে 9, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 করে বরাদ্দ, মোট প্রশ্নের মান 9। যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1, 2m² অঞ্চল জুড়ে 14N বল কাজ করছে, চাপের মান কত। তারপর 2 দাগে দেখো NH3 H2S NO2 গ্যাস 3টি চেনার উপায় লেখো। 3 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ বলতে কী বোঝো, এটি কী কাজে ব্যবহৃত হয়। 4 নম্বর প্রশ্ন, বিক্রিয়া শর্ত সমীকরণ সহ হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্নের বিক্রিয়াটি লেখো।
এবার দেখব এই বিজ্ঞান বিষয়ের নেক্সট পেজ। এই নেক্সট পেজে আমরা দেখছি লাইফ সাইন্স, লাইফ সায়েন্সের অংশ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে দেখে নাও। এই প্রশ্নপত্রটিতে প্রথমেই দেখো এক সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো পাঁচটি প্রশ্নের মান এক করে মোট পাঁচ মার্ক। প্রথম এক, যে মশলাটি আসলে গাছের ছাল সেটি হলো উত্তর দারুচিনি। দেখো প্রত্যেকটি প্রশ্ন উত্তর গোলকের মধ্যে রেখেছি, লাল গোলকের মধ্যে উত্তরগুলো রেখে দিয়েছি। ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, উত্তর অগ্নাশয়। তিন নম্বর প্রশ্ন, ভারতে কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী বলে, উত্তর গঙ্গার শুশুক। চার নম্বর প্রশ্ন, মানুষের দেহে B12 সংশ্লেষ করে, উত্তর এস্টুরিয়া কোলাই। পাঁচ নম্বর প্রশ্ন, আবরণী করার বিশেষ কাজ, উত্তর হলো খরণ করা। ছয় নম্বর প্রশ্ন, সমুদ্রের নিচে অরণ্য সৃষ্টি করে, উত্তর দেখো কেল্প। এবার নিচে দেখো দুই দাগে শূন্য স্থান পূরণ করো, শূন্য স্থান পূরণ করো। এখানে শূন্য স্থান পূরণ করতে হবে, পাঁচটি শূন্য স্থান করতে হবে, মোট পাঁচ মার্ক। মোট পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ। প্রথমে এক, মেরু অঞ্চলে দেখা যায় এমন একটি জীব হলো মেরু ভাল্লুক। তারপর দেখো অ্যাড্রিনালিন, উত্তর হবে অ্যাড্রিনালিন। দুই দাগে শূন্য স্থানে অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণে মুনফেস রোগ হয়, মুনফেস মানে চাঁদের মতো মুখ গোল হয়ে যায়। তিন নম্বর প্রশ্ন, আদর্শ বনের উপরের স্তরকে বলে ছাদ। চার নম্বর প্রশ্ন, হলুদ কার্কিউমিন আর গোলমরিচ, উত্তর হবে মেন্থল। পাঁচ, ঘাসের বনে দেখা যায় একটি প্রাণী হলো হরিণ, এছাড়াও আমরা জানি জেব্রা থাকে, একশৃঙ্গ গন্ডার থাকে। নেক্সট আমরা দেখব তিন দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে, সত্য বা মিথ্যা। যেটি সত্য তার জন্য সত্য এবং যেটি মিথ্যা তার পাশে লিখতে হবে মিথ্যা। মোট পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ। প্রথম তিনের এক, বোটানিক্যাল গার্ডেনে X2 সংরক্ষণ করা হয়, এটি সত্য। দুই, গন্ডারের খড়গ কেরাটিন দিয়ে তৈরি, এটিও সত্য। তিন দাগের প্রশ্ন, এস্কিমোরা মরুভূমি অঞ্চলে থাকে, এটি মিথ্যা, কারণ এস্কিমোরা কিন্তু মেরু অঞ্চলে থাকে। চার, ঘৃত কুমারী একটি ঔষধি গুণ সম্বলিত গাছ, সত্য। পাঁচ, একটি মিশ্র গ্রন্থির নাম লালা গ্রন্থি, দেখো এটি সত্য। একটি মিশ্র গ্রন্থি হলো লালা গ্রন্থি, এটি সত্য। নেক্সট আমরা দেখব চার দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাবো। এখানে দেখো ক স্তম্ভ, এখানে খ স্তম্ভ, পাঁচটি মিলাতে হবে পাঁচ মার্ক। প্রথম কেল্প, উত্তর হবে দেখো কেল্প হচ্ছে সামুদ্রিক শেওলা। দুই, রজন, উত্তর হবে শালগাছ। তিন, স্ট্রোজেন, উত্তর হরমোন। চার, কার্কিউমেন, উত্তর হলুদে থাকে। পাঁচ, থার্মোফিলিক ব্যাকটেরিয়া, উত্তর উষ্ণ প্রস্রবণ। নেক্সট আমরা দেখব যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন মার্ক করে বরাদ্দ। প্রথম এক, পাশের এক, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখো। বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নাও, কারণ এটি কিন্তু ফাইনাল প্রশ্নপত্র। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও প্রতিটির একটি করে কাজ লেখো। তিন, বনে আগুন লাগার দুটি কারণ লেখো, মেরু ভালুক কোথায় বাস করে। চার, উত্তরবঙ্গে বনভূমি সংকটের দুটি কারণ লেখো, এজেন্ডা 21 কবে গৃহীত হয়েছিল। পাঁচ, কীভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব, তিনটি উপায় লেখো। ছয়, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন, জালিকা ও নিউক্লিওলাস চিহ্নিত করো। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে, ক্লাস 8 ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।